হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে আজকের ভিডিও ক্লাসে আরও একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি, যেটা নন ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত চতুর্থ অধ্যায়, কাগজ ভাঁজকরণ বা পেপার ফোল্ডিং। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন থাকে, তো সুতরাং আজকের ভিডিও ক্লাসে এই পেপার ফোল্ডিং অধ্যায়ের পার্ট ওয়ান শুরু হচ্ছে। তো সুতরাং ভিডিওটা একটু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে নন ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত অধ্যায় পেপার ফোল্ডিং। তো বন্ধুরা, এই পেপার ফোল্ডিং বা কাগজ ভাঁজকরণ এর অন্তর্গত প্রশ্নগুলো শুরু করার আগে প্রথমে বলে নেওয়া দরকার যে এই পেপার ফোল্ডিং বিষয়টা আসলে কী বা কীভাবে এটাকে সলভ করতে হয়। তো বন্ধুরা, পেপার ফোল্ডিং বিষয়টা হচ্ছে এই যে প্রশ্নগুলো যে কনসেপ্টের উপরে তৈরি করা হয়েছে বা তৈরি করা হয়, সেটা হলো একটা স্বচ্ছ কাগজ বা একটা ট্রান্সপারেন্ট কাগজ নিয়ে সেটার মাঝখান বরাবর একটা রেখাংশ বা বিচ্ছিন্ন রেখাংশ দেওয়া থাকে। অর্থাৎ এই যে একটা স্কোয়ার দেখতে পাচ্ছ, এটা ধরো একটা পেপার, এবং এই পেপারটার মাঝখান বরাবর এমনভাবে ডটেড লাইন দেওয়া থাকে। অর্থাৎ এই ডটেড লাইনটার মানেটা কি না, এই পেপারটাকে এই লাইন বরাবর সমান দুভাগে ভাঁজ করতে হবে। এবং যেহেতু আমি আগেই বলেছি এটা একটা স্বচ্ছ পেপার বা ট্রান্সপারেন্ট শিট বা কাগজ, তো সুতরাং যখন এই পেপারটার উপরে এই পেপারটাকে ভাঁজ করে আনা হবে, তখন দুটো পাতায় দুটো ছবি দেওয়া থাকে। যেমন ধরো, এই ডটেড লাইনের এক সাইডে এমন একটা বৃত্ত আঁকা আছে এবং ডটেড লাইনের অপর পাতায় একটা দাগ দেওয়া রয়েছে। তাহলে প্রশ্ন অনুযায়ী বলা হবে যে এই যে ডটেড লাইন অনুযায়ী যখন এই কাগজটাকে ভাঁজ করা হবে, অর্থাৎ এটার ওপরে এটা ভাঁজ করে আনা হবে, তখন চিত্রটা কেমন দাঁড়াবে। তো আমরা কিন্তু সকলে এখান থেকে বুঝতে পারছি, যখনই এটাকে ভাঁজ করে এখানে আনা হবে, তখন কিন্তু এই লাইনটা বা দাগটা এই বৃত্তের মধ্যে চলে আসবে কাগজটা ভাঁজ করার পরে, এবং এটিই হবে তখন ফাইনাল উত্তর। তো তাহলে চলো বন্ধুরা, এই বিষয়টাকে আরও ভালোভাবে বোঝার জন্য কিছু এক্সাম্পল বা কিছু কোশ্চেন সলভ করে নেওয়া যাক। তো এখানে দেখো, কোশ্চেন নাম্বার ওয়ান দেওয়া রয়েছে, যেখানে স্বচ্ছ কাগজ এবং উত্তর চিত্র বলে দুটো পার্ট দেওয়া রয়েছে। তো এখানে স্বচ্ছ কাগজে মাঝখানে দেখো ডটেড লাইনটা দেওয়া রয়েছে। তো এখানে এই ডটেড লাইন অনুযায়ী এটাকে যদি ভাগ করা হয়, তাহলে এই উত্তরচিত্রের মধ্যে থেকে কোন চিত্রটা আমরা পাব। অর্থাৎ এই ডটেড লাইন অনুসারে যদি এই পাতাটাকে ফোল্ড করা হয়, তাহলে এখানে যখনই এই কাগজটাকে এভাবে ভাঁজ করা হবে, তখনই কিন্তু এই দিকের এই পাতাটা চলে আসবে এই পাতাটার উপরে, ঠিক আছে? এটা প্রথম শর্ত। তো তাহলে এই ডান দিকের পাতাটা যখন এই বাঁ দিকের পাতার উপরে এসে পড়বে, তখন কী কী পরিবর্তনগুলো হবে? তো সেটা বোঝার জন্য আগে এটুকু দেখে নাও, এখানে এই যে বিন্দুটা রয়েছে, এই বিন্দু থেকে এই রেখাটা বেরিয়েছে। তো সুতরাং এই যে রেখাটা, এটার এই বিন্দুটা কিন্তু সেম থাকবে এবং এই বিন্দুটা এসে পড়বে এই পাতার উপরে, ঠিক আছে? এটুকু আগে বুঝে নাও। তো তাহলে এই বিন্দুটা যখনই ভাঁজ করে এখানে আসবে, তখন কিন্তু এটা এসে পড়বে ঠিক এই কোণায়, কারণ কোণায় কোণায় কাগজ মিল হবে। এটুকু তোমরা বুঝতে পেরেছ? এটুকু আশা করি বোঝা যাচ্ছে যে এই কোণার সঙ্গে কিন্তু কাগজের এই কোণাটা মিশবে, ঠিক আছে? এটুকু ক্লিয়ার? তাহলে সাধারণভাবে এই যে রেখাটা, এই রেখাটা এসে পড়বে এই কোণায়, অর্থাৎ এই কোণাটা থাকবে একই জায়গায়, এবং এই কোণাটা যখনই এখানে এসে এই কোণায় এসে পড়বে, তখন রেখাটা চলে আসবে ঠিক এইভাবে, ঠিক আছে? এবং একই রকমভাবে এখানে এই পাতার যে ছোট রেখাটা ছিল, এই রেখার মাথা কিন্তু এখানেই থাকবে, এখানেই আছে, কিন্তু এই রেখার এই যে অংশটা, এটা ভাঁজ করার পর চলে আসবে ঠিক এই দিকে। তো সুতরাং এটা তাহলে ঠিক মিশে যাবে এভাবে। তাহলে এই যে চিত্রটা আমরা পেলাম, এই চিত্রের সঙ্গে এখানে এই উত্তর চিত্রের কোনটা মিল আছে, সেটা দেখলেই সঠিক উত্তর খুঁজে পাওয়া যাবে। তো তাহলে এই চিত্রের সঙ্গে যে চিত্রের মিল আমরা পাচ্ছি, সেটা কিন্তু দেখো ডিও হচ্ছে না, বি হচ্ছে না, এবং এও হচ্ছে না, কিন্তু যেটার সাথে মিল আমরা পেলাম সেটা হচ্ছে অপশান নাম্বার সি। এই চিত্রের সঙ্গে আমাদের এই চিত্র মিলে গেছে। তো সুতরাং এক্ষেত্রে তাহলে সঠিক উত্তরটি হবে অপশান সি।
তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। এবারে আমরা কোশ্চেন নাম্বার টু দেখে নেব, যেখানে স্বচ্ছ কাগজ দেওয়া রয়েছে। এটা তো এখানে ঠিক একই রকমভাবে ডটেড লাইন বরাবর যদি এটাকে ভাঁজ করা হয় তাহলে যে চিত্রটা আমরা পাবো সেটা দেখার জন্য তো সর্বপ্রথমে এই কোণাগুলোকে আমাদেরকে মিলিয়ে দেখে নিতে হবে, তাহলে কিন্তু সঠিক উত্তরটা পাওয়া যাবে। অর্থাৎ যখনই আমরা কাগজটাকে ভাঁজ করছি এই কোণাটা চলে যাবে এখানে, এই কোণাটা চলে আসবে এখানে, এটুকু তো পরিষ্কার। তো সুতরাং যখনই এই কোণাটা এই কোণের সঙ্গে মিলে যাবে তখনই কিন্তু এই কোণার যে রেখাটা সেটা কিন্তু এই কোণায় এসে যাবে, এবং এখানে যে বিন্দুটা ছিল সেটা কিন্তু একই জায়গায় থাকবে, কারণ ভাঁজটা হচ্ছে এই বরাবর। তো সুতরাং এই রেখাটা চলে আসবে এখানে এবং এই মাথার এই রেখাটা চলে আসবে এই কোণায়, অর্থাৎ এভাবে। এবং এই যে বৃত্তমতো অংশটা ছিল এটা কিন্তু এদিকের এই বৃত্তের ওপরে চাপা পড়ে যাবে, অর্থাৎ এখানে একটা অর্ধবৃত্ত তৈরি হবে এবং এই যে লাল দুটো রেখা এইখানে চলে আসবে। তো তাহলে এটি হচ্ছে আমাদের ফাইনাল উত্তর চিত্র। তাহলে এই চিত্রের সঙ্গে কোন অপশানের মিল আমরা পাচ্ছি? এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে দেখো অপশান নাম্বার বি এর সঙ্গে কিন্তু সঠিক উত্তরের মিল আছে, যদিও ডিটা কিন্তু কাছাকাছি উত্তর রয়েছে, কিন্তু দেখো এটা কিন্তু সঠিক উত্তর নয়, কারণ এখানে যে রেখাটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে, যেটা কিনা কোণা থেকে শুরু হয়েছিল বা সেটা কিন্তু কোণাতেই থাকবে। কিন্তু এখানে ডি এর ক্ষেত্রে মোটামুটি চিত্রটা একই রকম থাকলেও এই রেখাগুলোকে পাল্টে দেওয়া হয়েছে। তো সুতরাং তাহলে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি। তো এই প্রশ্নের সমাধানটা তোমরা আশা করি বুঝতে পারলে। এবার কোশ্চেন নাম্বার থ্রি এর সমাধানটা দেখে নেব। এই যে ডটেড রেখা অনুযায়ী কিন্তু এটাকে ভাঁজ করতে হবে, কিন্তু এখানে উত্তর চিত্র অনুযায়ী দেখো ডটেড লাইনটা কিন্তু পরবর্তীতে এভাবে দেওয়া রয়েছে, মানে এটার অর্থ হলো কাগজটা কিন্তু ভাঁজ করতে হবে বাম দিক থেকে ডান দিকে। যেগুলো আগের ছবিতে ডান দিক থেকে বাঁ দিকে ভাঁজ হচ্ছিলো পেপারগুলো, এবার কিন্তু ডটেড লাইনটা বাম দিকে রয়েছে, তাহলে কাগজটা ভাঁজ হবে বাম দিক থেকে ডান দিকে, এই বিষয়টা তোমরা মনে রাখবে। তো তাহলে এই দিকের চিত্রটা এবার চলে আসবে এর ওপরে, তো ঠিক নিয়মটা একই থাকবে, এই যে কোণাটা চলে আসবে এখানে এবং এই কোণাটা মিশে যাবে এই কোণার সঙ্গে, তাহলে কি পরিবর্তন হবে? তো তাহলে দেখো এই যে এখানে কোণা যখনই মিলবে তো তার সঙ্গে এই যে চিত্রটা এখানে ছিল এরকমভাবে চলে আসবে, এবং এখানে এই যে রেখাটা রয়েছে এটা তাহলে বসবে ঠিক এভাবে, অর্থাৎ এই রেখাটা কিন্তু মাঝখান দিয়ে শুরু হয়েছে, তো এটা কিন্তু এই মাঝখান বরাবর এই জায়গার থেকে শুরু হবে বা এই জায়গায় বসবে, এই কোণায় কিন্তু মিশবে না। তো এই চিত্রের সঙ্গে যে চিত্রের মিল আমরা পাচ্ছি সেটা অপশান এতে নয়, কারণ এগুলো কোণায় কোণায় মিশে গেছে, অপশান বিও নয়, অপশান সিও নয়, তাহলে অপশান ডি এর সঙ্গে কিন্তু এর মিল রয়েছে। তো তাহলে সঠিক উত্তরটি হবে অপশান ডি। এবার তোমরা হয়তো অনেকে বলবে যে অপশান বি এর সঙ্গে কিন্তু এর মিল থাকলেও থাকতে পারে, কিন্তু দেখো এখানে বিতে একটা পার্থক্য আছে। এখানে কিন্তু প্রথম চিত্রে দেখো এখানে কিন্তু যে রেখাটা ডান দিকে ছিল সেখানে এই অংশটা কিন্তু জয়েন্ট করা নেই, কিন্তু বি এর ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে। তো সুতরাং এই পয়েন্টের জন্য বা এই কারণের জন্য অপশান বি উত্তর হবে না, সঠিক উত্তর হবে অপশান ডি। তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে। এবার আমরা কোশ্চেন নাম্বার ফোর এর সমাধানটা দেখে নেব, যেখানে এই চিত্রটিকেও এই ডটেড লাইন অনুসারে ভাঁজ করতে হবে, কিন্তু ভাঁজটা কোন দিক থেকে কোন দিকে হবে সেটা উত্তর চিত্র দেখলে পাওয়া যাবে। দেখো ডটেড লাইনটা এভাবে ডান দিকে দেওয়া রয়েছে, অর্থাৎ পেপারটা ভাঁজ হবে ডান দিক থেকে বাঁ দিকে, এটুকু আশা করি ক্লিয়ার। তো সুতরাং এই ডান দিকের যে চিত্রগুলো আছে সেগুলো সব বাঁ দিকের চিত্রের উপরে গিয়ে পড়বে ভাঁজ করার পরে, তো তাহলে কোনটা কোন পজিশানে যাবে? তো এখানে দেখো এই যে রাইট সাইডে যে বিন্দুটা রয়েছে এবং এটার পজিশান দাঁড়াবে এখানে, মিডিলের যে ডটটা ছিল সেটা কোথায় আসবে? সেটা আসবে এই বক্সের মধ্যে, এবং এই কোণার যে বিন্দুটা ছিল সেটা চলে আসবে এখানে। তো এই চিত্রের সঙ্গে তাহলে কোন চিত্রের মিল আমরা এবার পাচ্ছি বা কোন অপশানের মিল আমরা পাচ্ছি? তো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখো এখানে ডট লাইনগুলো দেখলে বোঝা যাচ্ছে এটা হবে না,
এখানেও এগুলো এই বিন্দুটা রয়েছে, এটাও হবে না। এখানে যে বিন্দুগুলো যেভাবে এসছে সেখানেও হবে না। তাহলে একমাত্র অপশান নাম্বার এ এর সাথে কিন্তু এর মিল আমরা পাচ্ছি, অর্থাৎ দুটো কোণায় দুটো বিন্দু এসে গেছে আর একটা বিন্দু এসে গেছে এই ছোটো বক্সের মধ্যে। তো তাহলে এক্ষেত্রে সঠিক অপশানটি বা সঠিক উত্তরটি হবে এ। আশা করি তোমাদেরকে এটাও আমি বোঝাতে পারলাম। এবং বন্ধুরা, এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং এর থেকে যদি তোমরা উপকৃত হও, তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটাকে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। এবার কোশ্চেন নাম্বার ফাইভের সমাধানটা দেখে নেব। তো এখানে যে চিত্রটা দেওয়া রয়েছে সেখানে ডটেড লাইনটা দেওয়া রয়েছে অনুভূমিকভাবে, অর্থাৎ কাগজটা এবার ভাঁজ করতে হবে কীভাবে না, এখানে দেখো ডটেড লাইনগুলো নিচের দিকে রয়েছে, অর্থাৎ কাগজটা ভাঁজ করতে হবে নিচের থেকে ওপরের দিকে। এবং এই ফিগারটাই নিচের অপশানগুলো দেখো দেখা যাচ্ছে না। তো এখানে আমি বলে রাখি, এখানে প্রথমটা হচ্ছে এ, তারপর একটা বি, এটা সি, এটা ডি, এই চারটি অপশান। তো তাহলে যখনই আমরা চিত্রটাকে নিচের থেকে ওপরের দিকে পেপারটা ফোল্ড করব, তখন চিত্রগুলো কীভাবে পরিবর্তিত হবে? যখনই পেপারটাকে ভাঁজ করা হবে নিচের থেকে ওপরের দিকে, তখন কী হবে, এই যে ডটটা রয়েছে এটা কিন্তু চলে আসবে এখানে, এবং এই যে কোণার ডটটা রয়েছে সেটা চলে যাবে কোণায়। অর্থাৎ এই কোণাটা যেহেতু এই কোণার সঙ্গে মিশবে, তো সুতরাং এই কোণার বিন্দুটা চলে যাবে এই কোণায়। এবং এই যে মাঝখানের চিত্রটা রয়েছে সেটা কীভাবে পরিবর্তন হবে, না যখনই এটা ভাঁজ হবে, এই যে মাঝখানের বিন্দুটা রয়েছে এটা কিন্তু এই বিন্দুর উপরে এসে পড়বে, অর্থাৎ দাগটা চলে আসবে উপরে এবং এই বিন্দুর সঙ্গে এটা মিশে যাবে। তো এই চিত্রের সঙ্গে যেটার মিল আমরা পাচ্ছি, অর্থাৎ চারটে কোণায় চারটে ডট এবং মাঝখানে এই যে চিত্রের পরিবর্তন, এইটার সঙ্গে মিল যেটার আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার বি। এখানে দেখো মাঝখানে এই চিত্রটার সঙ্গে এই আমাদের এই চিত্রের মিল আছে, এবং এই যে ডটগুলো আছে এটা চার মাথায় চারটে হয়ে গেছে, যেটা আমাদের এই চিত্রের ক্ষেত্রেও হয়েছিল। তো সুতরাং সঠিক অপশানটি হবে বা উত্তরটি হবে অপশান বি। অন্য কোনো চিত্রের সঙ্গে কিন্তু এখানে কোনো মিল নেই। তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে। তো তাহলে বন্ধুরা, এই কোশ্চেনটা সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে নন ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত পেপার ফোল্ডিং অধ্যায়ের পার্ট ওয়ান। এবং এই পেপার ফোল্ডিং অধ্যায়ের পরবর্তী পার্টগুলো কিন্তু একে একে আসতে চলেছে। তো সুতরাং সেই সকল সমস্ত পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এবং বন্ধুরা, যদি এই ভিডিও ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও ক্লাসে এইটুকুই। ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।